হোলি তো সবাইকে হ্যাপি হোলি, সবাই খুব ভালো করে হোলি এনজয় করো। আর এই মুহূর্তে আমি রয়েছি আমার বাড়ির সোসাইটিতে, আর এখন আমি নিচে এসেছি, এখানে জায়গায় জায়গায় হোলি সেলিব্রেশন হচ্ছে, সবটা ঘুরিয়ে দেখাবো। আশা করবো আজকে ভিডিওটা ভীষণ ভালো লাগবে, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন আর ভিডিওর সাথে দেখুন, পুরো ভিডিওটা ওয়াচ করো, সব কিছু দেখতে পাবেন। আর এই যে এইদিকে একজন হোলি সাজছে, ভালো লাগছে হোলি। এখানে আজকে ওয়েদারটাও সিরিয়াসলি সানি ওয়েদার আছে, আমার কিছু রোদও নেই, ভীষণই ভালো লাগছে। আসলে গান ফান হচ্ছে, হেভি এনজয় করছে সবাই। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানকার অ্যাম্বিয়েন্স কীরকম। আর এখানে এভাবেই দিল্লিতে সবাই হোলি খেলে, সবাই মিলে হোলি এখানে এইভাবে সেলিব্রেশন করে। আর আজকে ওয়েদারটা যেহেতু একটু রোদটা কম আছে, ওই জন্য কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানে জায়গায় জায়গায় ওপর থেকে কলের সিস্টেম করে দিয়েছে, ঝর্নার মতো জল পড়ছে, আর তার নিচে দাঁড়িয়ে সবাই রং রং খেলছে। এখানে ডিজে এসেছে, অনেক কিছু আছে, এক্সাইটিং। পুরো ভিডিওটা ওয়াচ করো, অনেক কিছু তোমরা দেখতে পাবে এক্সাইটিং। আর এখানে অনেক খাবারের স্টলও বসেছে, সেগুলো তোমাদের সব কিছু ঘুরিয়ে রেখে দেবো, তার জন্য পুরো ভিডিওটা ওয়াচ করো। তো এখন আমরা যাচ্ছি পিছনের দিকে, ওখানে আরও বড় করে সেলিব্রেশন হচ্ছে, দেখে নাও সেটা কীরকম। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওপরে স্টেজ হয়েছে, আর এইখানে চারধার দিয়ে পুরো জলের এগুলো স্পিড করে করে জল পড়ছে, এরকম লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে পুরো চৌকো বড়াটা দেখছো, এটার ওপরে পুরো জলের সিস্টেম করা আছে। আর এখানে ভীষণই ভিড়, এদিকে ফুচকা বিক্রি হচ্ছে, তার পাশে এখানে ছোলে ভাটুরে বিক্রি হচ্ছে, আর এখানে প্রচুর লোক রয়েছে একসাথে, ডিজে হচ্ছে, ছেলে মেয়ে ডিভাইডেড করে দেওয়া আছে অবশ্যই, সবাই এখানে এনজয় করছে, ডান্স করছে, রং খেলছে। এখানে এইভাবেই সেলিব্রেশন করা হয়, দিল্লিতে এরকমভাবে সেলিব্রেশন হয় প্রতি বছর। আগের বার কোভিডের জন্য যতটা না হয়নি, এবছর কিন্তু অনেক বড় করে হয়েছে। এতটা বড় করেও আমি অন্তত এক্সপেকটেশনই ছিল না যে এতটা বড় করে হবে, কিন্তু সেরকমই হয়েছে। এখানে ভীষণ ভালো লাগছে, পুরো ভিডিওটা ওয়াচ করে, অনেক কিছু এক্সাইটিং দেখার আছে। তো পুরো পুরো ভিডিওটা ওয়াচ করে তোমরা পুরো পুরো এক্সাইটিং ভিডিও দেখতে পাবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু আমার দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আমি কিন্তু তোমাদের জন্য এখানে কষ্ট করে হলেও ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের ভালো লাগে। তো ভিডিও যদি ভালো লাগে, ভিডিও কিন্তু লাইক দেবে অবশ্যই। আর আজকের লাঞ্চে একটা স্পেশাল ডিশ বানিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো, তাদের পুরো ভিডিওটা ওয়াচ করো, খুব তাড়াতাড়ি সেই ডিশ নিয়েও দেখা হচ্ছে। বাড়ির দিকে যাচ্ছি, এখন লিফটে উঠবো, লিফট এসে গেছে। আর আজকে কিন্তু একটা স্পেশাল রেসিপি বানিয়েছি, এখন ওপরে চলে এসেছি নিচ থেকে। এখন বাজে 2:30, আর অনেকক্ষণ অবধি আমরা আজকে ওখানে এনজয় করেছি।
আর আমি তো পুরো ভিজে স্নান হয়ে গেছি, এখন আগে তাড়াতাড়ি করে ফ্রেশ হব। আর তারপরে কিন্তু আজকে একটা দুর্দান্ত রেসিপি বানিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে দেখাবো। আজকে লাঞ্চে একটা স্পেশাল ডিশ আছে অবশ্যই, তো চলো একবারে স্নান করে সবার সাথে খাবার নিয়ে একেবারে আসি। তো আজকে হয়ে গেছে হোলি খেলা কমপ্লিট, তো আজকে স্পেশাল যে লাঞ্চের প্রিপারেশন যেটা তোমার সাথে শেয়ার করে বলেছিলাম সেটা হচ্ছে বিরিয়ানি। তো চলো তোমাদের বিরিয়ানিটা দেখাচ্ছি, এটা আমি বাড়িতে বানিয়ে তারপরে গেছিলাম হোলি খেলা। তো আমার বিরিয়ানির লুকটা জাস্ট দেখো, ও পুরো ধোয়া বেরাচ্ছে, গরম গরম বিরিয়ানি জাস্ট লুক, এটা কীরকম দারুণ দেখতে হয়েছে আর দারুণ গন্ধও বেরিয়েছে, কিন্তু দারুণ লাগছে। তো দেখি কীরকম হয়েছে আজকে, সেটা তো খাওয়ার পরে ফিডব্যাক দিলেই বোঝা যাবে। আজকে কিন্তু সব আমি লেক দিয়েছি, এরকম বড় বড় লেক দেখতে পাচ্ছ তোমরা, আমি এই লেক দিয়ে আজকে বিরিয়ানি বানিয়েছি। একজনের আজকে দুটো দুটো করে লেগ আছে, আর বিরিয়ানি হচ্ছে এই যে, তোমাদের আগে আমি অবশ্যই টেস্ট করে বলবো যে বিরিয়ানি কীরকম হয়েছে। তো বিরিয়ানি তো বন্ধুরা ইয়ামি বিরিয়ানি, এই যে আমি এখানে সার্ভ করে নিয়েছি, আর অবশ্যই আমি বিরিয়ানিটা টেস্ট করে তোমাদের বলবো যে কীরকম হয়েছে। তার জন্য আমি এরকম একটা আলু এটাকে ভেঙে নেবো, আর তার সাথে নিয়ে যাবো একটুখানি রাইস, ঝুঁকঝুঁকে রাইস হয়েছে, অবশ্যই প্রেস করবেন, তাহলে পরবর্তীকালে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যাবে। আশা করবো আজকে ভিডিও বেশ ভালো লেগেছে, তো ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, চলো টাটা, সবাইকে গুড নাইট।